সিলেট এমসি ও সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ইঙ্কের ট্রাস্টি বোর্ডের নির্বাচন ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত সোমবার অ্যাস্টোরিয়া হ্যালো বাংলাদেশ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিক উদ্দিন চৌধুরী। সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আজিমুর রহমান বোরহান, সাবেক ট্রাস্টি বেদারুল ইসলাম বাবলা, দেওয়ান শাহেদ চৌধুরী, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ উদ্দিন, সাখাওয়াত আলী, মামুনুর রশিদ শিপু, ইফজাল আহমদ, আকমল হোসেন খান, আমিনুল হক চুন্নু, খাইরুল ইসলাম, সেলিম আদমজি, মোহাম্মদ সামাদ মিয়া, কাজী ওয়াদুদ আহমদ, মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী সহ আরও অনেকে। অনুষ্ঠান শুরুর আগে কার্যকরী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের ট্রাস্টি বোর্ডের নির্বাচন সম্পন্ন হয়। এতে ট্রাস্টি হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ বেলাল উদ্দিন, সালেহ আহমেদ ফারুকী, আবুল কালাম, এমডি আজাদ উদ্দিন ও আলতাফ হোসেন চৌধুরী।